দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন বিবেক, তাদের উদ্যোগে প্রত্যেক বছরই বিবেক মেলা অনুষ্ঠিত হয় এবং এবারে করোনা বিধি মেনে এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যে মেলা উদ্যোগ আয়োজন করা হয়েছে তাতে আজকে রক্তদান শিবির চলছে। আমরা এই বিবেক মেলার প্রাণপুরুষ কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেব। বলছি যে এবারে এই সংক্রমণের মধ্যে যথেষ্ট কষ্টকর আপনাদের এই কাজটা করা, কীভাবে করছেন? দেখুন, হসপিটালে তো রুগী আসছে, তাদের অপারেশনও করতে হচ্ছে। এই করোনা আবহাওয়ায় লোকে রক্তদান শিবিরকে থেকে অনেকে বিরত বা ভয় পাচ্ছে, কিন্তু কিছু মানুষ তো আমরা ক্যান্সার হসপিটালকে দিচ্ছি, একদম প্রান্তিক মানুষ হাজরা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটকে। রক্তের অভাবে এই গরিব পেশেন্টগুলো অপারেশন হচ্ছে না, তারা আমাদের কাছে রিকোয়েস্ট করে যে যদি কিছু ব্লাড দেয়া যায় তাহলে গরিব মানুষগুলোর প্রাণ পায়। বিবেকের কাজই হচ্ছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো। এই গরিব প্রান্তিক মানুষগুলো গ্রাম থেকে এসে জানে না কোথায় রক্ত পাবে, তারা ছোটাছুটি করছে ইতস্তত। বিবেক চেষ্টা করছে এই মানুষগুলোকে যাতে অন্তত হাসি ফোটা, যাতে অপারেশনগুলো যাতে হয়, তার জন্য তারা রক্ত দিচ্ছে এবং আমরা প্রত্যেক বছর এই মুমূর্ষু প্রাণের ক্যান্সার পেশেন্টদের রক্ত দিই। এবং আজকে এই অ্যাটমসফেয়ারে প্রায় 200 উপর লোক রক্ত দেবে। বুঝতেই পাচ্ছেন যে অনেকটা টাফ কাজ, তার মধ্যে করোনা বিধি মানা, করোনা নিয়ম মানা, তার মধ্যে তারপরে অনেক নিয়ম কঠিন হয়ে গেছে রক্ত দেয়া, 3 মাসের মধ্যে করোনা হয়েছে কিনা, এই হয়েছে কিনা, ফলে নাম্বার অফ সিলেক্টিভ লোক যারা ব্লাড দেবে সেই সংখ্যাটাও পাওয়া কঠিন হয়ে গেছে। তার মধ্যে আমাদের যুব সমাজের বিভিন্ন ছেলে মেয়েরা বিভিন্ন জায়গাতে আমাদের এলাকার বিবেকের সভ্যবৃদ্ধ সবাই রক্ত দিচ্ছে। স্বামী বিবেকানন্দের আদর্শ হয়ে যদি এসছিস তার জীবনে একটা দাগ রেখে যা। আমি সবাইকেই আশা করবো যে ছেলেরা তাদের যতটা সম্ভব দিয়ে একটা করে দাগ রেখে যাক। জন্ম হলে মৃত্যু আছে, কিন্তু মৃত্যু চলে যায় মানুষ, কিন্তু কর্মটা থেকে যাবে। এই ছেলেরা এরকম কাজ করুক আমরা সবাই মিলে, যাতে সমাজে একটা দাগ রেখে যেতে পারি। তা আমরা বিবেক মেলা 12-23 জানুয়ারি বিভিন্ন সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়ে যায়। এবছর অনেক প্রোগ্রাম কাটছাট হয়েছে, কালচারাল প্রোগ্রাম আমরা করতে পারিনি এখনও অবধি ডিউ টু করোনার জন্যে। তাও আমরা প্রচুর নিয়ম মানে বিধি মেনে, মানে 6 ফুট ডিস্টেন্স, তারপরে এসব মেনেই আমরা এই করগুলো করছি। তা আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে কিছু কাজ করার চেষ্টা করছি এবং যুব সমাজকে যে ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ডিবেট স্বামী বিবেকানন্দের সম্পর্কে, নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে, মা সারদা সম্পর্কে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, ভারতবর্ষে এই মানুষগুলো যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে বিভিন্নভাবে, তাদের সামনের সারিতে রেখে যুব সমাজ যাতে উদ্ভূত হয়, আমাদের দেশের পজিটিভ কর্মসূচিগুলোকে আমরা রাখতে চাই। যেগুলো নেগেটিভ জিনিস ছিল, যেটা আমাদের দেশের ইতিহাসে ম্যাক্সিমাম নেগেটিভ কর্মসূচিগুলো সামনে রাখা আছে, আর যেগুলো দেশের আত্মত্যাগ আছে সেগুলোকে রাখা হয়নি, দেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করি। এবং আমরা চাই সুভাষচন্দ্র বোস, নেতাজি, ভগৎ সিং, উদাম সিং যারা লড়াই করেছে, ক্ষুদিরাম বোস, তাদের ব্যাপারগুলো সামনে আসুক, তাতে মানুষ অনেক বেশি তারা জাগ্রত হবে এবং দেশটাকেও তারা ভালোভাবে চালাবে। আমরা সংগঠনের যে নাম বিবেক, তার থেকেই বুঝতে পারি যে মানুষের বিবেক জাগ্রত করাই এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য নিয়ে মুমূর্ষু ক্যান্সার রোগীদের পাশে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে তাদের অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে, কার্তিকবাবু বললেন, আমরা শুনলাম, সেই তাদের অনুরোধে কোভিড বিধি মেনে এবং এই পরিস্থিতিতে পেশেন্ট যারা ব্লাড দেবেন তাদের খুঁজে পাওয়াও যথেষ্ট কষ্টকর, কারণ 3 মাসের মধ্যে তাদের কোভিড হয়েছে কিনা সেই একটা বিধি আছে, সমস্ত কিছু মেনে প্রায় 200 জন আজকের এখানে রক্ত দেওয়ার জন্য নাম লিখিয়েছেন এবং আশা করা যাচ্ছে সংখ্যাটা আরও বাড়বে। ক্যামেরায় আকাশদীপের সঙ্গে শিবপ্রিয় দাশগুপ্ত, এগিয়ে বাংলা নিউজ, কলকাতা।